আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কালকে বৃষ্টির জন্য কোথাও যেতে পারে আজকে একটু রোদ উঠেছে ভাবলাম আজকে মিস করা যাবে না আজকে আমাকে একটু বাইরে বের হতেই হবে তাই বেরিয়ে পড়লাম আজকে আবার রিক্সাওয়ালা ভাই ছিল না সেজন্য হচ্ছে কিছুটা হেঁটে রিক্সা পেয়ে গেলাম আমি একটু দেরিতে বের হয়েছিলাম সেই জন্য আর দূরে কোথাও যাওয়ার প্ল্যান করি নাই সেই জন্য বড়ো মাঠেই যাচ্ছি আমাদের শেষ দৌড় নীলফামারিতে বড়ো মাঠ বড়ো মাঠ পর্যন্ত আর কোথায় যাব বলেন তারপরে তো রিকশায় করে নামলাম বড়ো মাঠের সামনে আর আরও একজন আসার কথা তো এখানে যাওয়ার সময় দেখলাম এই দোকানের ভাই মানে বড়ো মাঠের সামনে যে দোকানগুলো ভাইয়ের মানে ফোনে নাকি প্রথম ভিডিও আমার আসে ওগুলো বলতেছিল সেই জন্য আবার ভাইয়ের দোকানটা একটু ভিডিও করে নিলাম ভাই আমার ভিডিওগুলো সব সময় দেখে জিজ্ঞাসা করলাম ভাই ভালো লাগে এখানে এই যে মুড়ি মাখার দোকানে মেয়েদের ছেলেদের ভিড় লেগে গিয়েছে বড়ো মাঠে ঢুকতেই এই মুড়ি মাখাটা নাকি সবার পছন্দের আমরা অনেকবার খেয়েছি তারপর আমি মাটির পাতিলের এদিকে আসলাম আমার বড়ো মাঠে আসলেই যেদিন করে হাটের দিন মানে হাটবার হয় সেদিন করে মাটির পাতিলগুলো আসে সেদিন করে যদি আমি আসি তাহলে আগে আমার এগুলোই দেখতে হবে এগুলো আমার খুব পছন্দের ভত্যা করার জন্য যে পিসুনি থাকে মানে যেটা নোরা বলে আমাদের উত্তরবঙ্গে সেটা আমার বাসায় একটা আছে নতুন কিন্তু ওটা দিয়ে পারি না তাই ছোটোগুলো ছোটগুলো দেখতেছিলাম কিন্তু ছোটোগুলো ভালোও লাগতেছিলো না আবার প্রচুর দাম চাইতেছিলো সত্তর টাকা করে চাইতেছিল। সেই জন্য আর নিলাম না তারপর হচ্ছে আমার সঙ্গে আরও দুইজন অ্যাড হয়ে গেল এবার চলে যাচ্ছি বড়ো মাঠের যে মাছ বরাবর একটা ফাস্ট ফুডের দোকান আছে সেখানেই এখানে একটা খাবার ট্রাই করব আজকে এখানে আমি মোমোটা ট্রাই করেছিলাম মোটামুটি খারাপ ছিল না তো আজকে আলুর যে রিং চিপসটা আছে ওইটা আমি ট্রাই করব তো সেই জন্য এটা নিয়ে নিলাম গরম গরম নিয়ে নিলাম আর বড়ো মাঠে আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল এত সুন্দর বাতাস ছিল আর বড়ো মাঠে আসলে আপনি কত ধরনের মানুষ যে দেখতে পারবেন কেউ বাচ্চাকে নিয়ে আসছে কেউ নিজেকে সময় দিতে এসেছে কেউ বন্ধুদের সাথে আড্ডা দিতে এসেছে কেউ খেলতে এসেছে এক একজন এক এক রকম মানে ভাবে আসছে কেউ খেতে এসেছে বড় মাঠে তো বিভিন্ন ধরনের খাবার আপনি কী খেতে চান সেটাই বড়ো মাঠে আছে বাদাম বুট মাখামুড়ি মাখা চানা চুর এই যে ফাস্ট ফুড যত ধরনের খাবার আছে সব কিছুই বড়ো মাঠে পাওয়া যায় এই তো আমি রিং চিপসটা এভাবে খেয়ে নিচ্ছি তো নিচের পাটটা একটু মুচমুচে কম ছিল তারপর আমি ভাইটাকে বললাম দেন আমি ভাজি আপনারা মানে ভাজতেই পারতেসেনা আমি একটু ভালোভাবে ভেজে দেই তো এগুলো করে একটু ফান করলাম তারপর আমরা একটু বসবো ভাবলাম মাঠের মধ্যে একটু বসে পেয়ারা খাবো পেয়ারা ছিল আমাদের কাছে পেয়ারা আমি কেটে নিয়ে গিয়েছিলাম আর এখানে আমরা একটু ঝাল নিচ্ছিলাম এই তো চানাচুরের দোকান থেকে তো ওনারা একটু ঝাল দিয়েছে আমাদের এখানে কিন্তু আমার একজন ফলোয়ার আছে যাকে আমি আজকে প্রথম দেখেছি সে আমার সব ভিডিও দেখে আমার অনেক আগের ভিডিওগুলো সে সব কিছু বলতে পারে এমন ফ্যান তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তীতে আমাদের সাথে কে অ্যাড হলো কি কি করলাম সেগুলো পরবর্তী ব্লগে অবশ্যই দেখতে পারবেন আজকে এই পর্যন্ত বিদায় নিলাম আল্লাহ হাফেজ